আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা সেদিন চলে গিয়েছিলাম পাবনা পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডে। তো এখানে আমাদের কিছু কাজ ছিল, সে উদ্দেশ্যেই আসা। তো ভাবলাম এটা একটা ভিডিও করে রাখি, আর যেহেতু মেহনুরের তেমন বড় ভিডিওগুলো দেওয়া হয় না, তো ভাবলাম এই ভিডিওগুলো একটু করে দেওয়ার চেষ্টা করব। আপনাদের অনেক ভালোবাসায় আমরা আসলে বেশ অনেকগুলা মানে সাপোর্ট পেয়েছি, সাবস্ক্রাইব হয়েছে আমাদের অনেকগুলাই। তো প্লিজ যারা সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ভালোবাসা নেবেন। তো এই তো মেহনুর চলে যাচ্ছিল ওর বাবার সাথে ভেতরে, আর আমি জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম। আমার মেয়ের বাবা বলছে, মা কী করো? তো এই তো ওর বাবা আর ও ভেতরে যাচ্ছিল। ভেতরে গিয়ে আমাদের যে কাজটা ছিল সে কাজটা শেষ করলাম। ওখানে আমার মেয়ে তো মানে এদিক ওদিকে ছোটাছুটি করতে খুব ব্যস্ত থাকে। তো এখানে যতক্ষণে আমরা কাজ করছিলাম, তো আমাকে ডাকছিল আমার মেয়ে আসলে, আমি বলছিলাম চলো চলো ভেতরে চলো। এই তো ওখান থেকে কাজ শেষ করে বের হলাম। তো বের হয়ে ওই যে দেখেন কীভাবে দৌড় দিচ্ছে, তো এখন বের হয়ে যাব আমরা। জায়গাটা অনেক সুন্দর, বেশ সুন্দর, জোর বাবার সাথে মজা করছিল। আর আমার কণ্ঠ টেমন লাগার কারণ হচ্ছে আমার একটু ঠান্ডা লাগছে, বুঝতেই পারতেছেন। তো জায়গা ভেতরটা অনেক সুন্দর, ভেতরে অনেক ফুল গাছ, বড় বড় গাছ, ঠান্ডা পরিবেশটা, শীতের মধ্যে তো বেশ ঠান্ডা ছিল। তো এই তো আমরা বের হয়ে যাচ্ছিলাম কাজ শেষ করে। কাজ শেষ করে অবশ্য আমরা একটু অন্য জায়গায় যাচ্ছিলাম, তো সেই জায়গাটা আপনাদেরকে সামনের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো এই রিক্সাগুলো বেশ 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 আরাম এই রিক্সাগুলোতে। এই যে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড আমাকে বলছিল, মা এসো এসো এসো, বাবার সাথে দুষ্টামি করতেছিল। এই তো আমরা ওইখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এটা আসলে পাবনার মধ্যেই, ইনশাল্লাহ সামনের ভিডিওতে দেখাবো। আমার মেয়ে রিক্সায় খুবই এনজয় করে, খুব, আর ওর বাবা থাকলে তো কথাই নাই। দেখুন ওইভাবে দাঁড়িয়ে আছে সুন্দর। আমি আসলে এভাবে ভয়েস দিতে আমার কেমন যেন লাগে নিজের ভয়েসটা, তো তো চেষ্টা করতেছি ইনশাল্লাহ সামনে হয়তো বা আর এমন লাগবে না, জানি না, হয়তো বা সবারই প্রথম ভয়েস দিতে এমন লাগছে। তো চেষ্টা করতেছি আপনারা পাশে থাকবেন, ভালোবাসা নেবেন, ভালোবাসা দিবেন। অনেক বলতেছে মাকে আদর করো, বাবাকে আদর করো, দুষ্টামি করতেছিল অনেক। আমার মেয়েটা অনেক চঞ্চল, এই যে মজা করতেছে। পাবনা শহর থেকে একটু মানে বাইরে আর কি। আচ্ছা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।